আমার সঙ্গে টকশো করেছে বাংলাদেশে এমন একজন প্রফেসর বুদ্ধিজীবী আছেন, মাঝে মধ্যে কিছু তিক্ত কথা বলে, এই তিক্ত কথাগুলো আবার আমাদের পক্ষে চলে আসে। নাম তার ডক্টর সলিমুল্লাহ, নাম শুনেছি তো, বেসরকারি ইউনিভার্সিটির প্রফেসর। তার ইদানিং দুটা কথা আমাকে বড় ভাবনায় ফেলে দিয়েছে, চিন্তায় ফেলে দিয়েছে। সে কি বলে জানেন? আমার দিকে তাকান, নাহলে এই কথাগুলো বুঝবেন না, ছাত্ররা বুঝার চেষ্টা করো। তার দুটা বক্তব্য আমার হৃদয়ে বড় রেখাপাত করেছে। এক, আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ, পশ্চিমা বড় বড় ইউনিভার্সিটিগুলো গর্ব করে, অহংকার করে। কেন? গোটা পৃথিবী থেকে যুবকরা, স্টুডেন্টরা গিয়ে গিয়ে সেখানে পড়াশোনা করে, লক্ষ কোটি টাকা খরচ করে। আমার বাংলাদেশের কোনো স্টুডেন্ট যদি অক্সফোর্ড কিংবা কেমব্রিজে চান্স পেয়ে যায়, তো সে তো মনে করে তার কপাল খুলে গেছে। ডক্টর সলিমুল্লাহ বলে, এই ইতিহাস তালাশ করে দেখো, এই পশ্চিমা ইউনিভার্সিটিগুলো মাদ্রাসা শিক্ষা নকল করে তারা ইউনিভার্সিটি কায়েম করেছে। আমাদের ছাত্ররা যখন নিজেদের না চিনবে, হীনমন্যতায় ভুগবে। কেউ যখন মৌলবাদী বলবে, তো বলবে হা আমি মনে হয় মৌলবাদী, শেষ হয়ে গেলাম। কেউ জঙ্গি উগ্রবাদী বলবে, তো জমিনকে বলবে, জমিন তুমি ফাঁক হয়ে যাও, তোমার নিচে চলে যাই। আর যদি নিজেকে চেনো, নিজেকে যদি জানো, বাতেল যেই হোক না কেন, তার চোখে চোখ তুলে কথা বলতে ভয় পাবে না। দ্বিতীয় কথা, ডক্টর সলিমুল্লাহ খান, আজকে আমরা যখন আরবি পড়াই, এদেশের এক শ্রেণীর মানুষের চুলকানি শুরু হয়ে যায়। এমন একজন আছে, একাত্তরে করেছে মুরগি চুরি, এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। পাঠ্যপুস্তকে আগে ছিল শরায়তে অজগর, আর এখন হয়ে গেছে শরায়তে অতে অজু করি, নামাজ পড়ি। সে বলে এটা কেন হবে? তার এটা ভালো লাগে না। টেলিভিশনে বসে বসে ইসলাম, মুসলমান, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলতে থাকে। আমরা ব্যথা পেয়ে, আমরা অন্তরে ব্যথা পেয়ে যখন চিৎকার করি, তখন আমাদেরকে বলা হয় আপনারা এত জোরে আওয়াজ করেন কেন? আমরা কেন জোরে আওয়াজ করি? মনে রেখো, বাতিলের আওয়াজ যত জোরে হবে, হকের আওয়াজ তার চাইতেও জোরে হবে। তাদেরকে থামাও, আমরা থেমে যাব, আর তারা আস্ফালন করবে, তারা রণহুঙ্কার দেবে, আমরা কাপুরুষের মতো ময়দান ছেড়ে পালাবো। আল্লাহর কসম, এটা হতে পারে না। আমি মুসলিম, আমি বীর, শাহাদাত আমার তামান্না। আল্লাহর কসম, বাতিল যতক্ষণ রণাঙ্গনে থাকবে, ততক্ষণ হক পন্থীরা লড়াই করবে। আমরা ভীত কাপুরুষ নই, ময়দান ছেড়ে পালিয়ে যাব। আরবি শিক্ষার কথা বললে তাদের বড় অ্যালার্জি শুরু হয়ে যায়। সলিমুল্লাহ খান বলে, আজকে তোমরা বিজ্ঞান চর্চা করতেছ, আজকে তোমরা চিকিৎসা বিজ্ঞান চর্চা করতেছ, জানো 300 বৎসর আগে এখন এগুলো শিক্ষার মাধ্যম কি ইংরেজি? আপনি দেখবেন কোর্ট কাছারি বই পুস্তক ইংরেজি, চিকিৎসার বই পুস্তক ইংরেজি, ইঞ্জিনিয়ারিং বই পুস্তক ইংরেজি, জ্ঞানের মাধ্যম হয়ে গেছে ইংরেজি। ইংরেজি ছাড়া কিছুই বোঝে না, আর দু চারটা ইংরেজি বলতে পারলেই মনে করে আমি একটা কিছু হয়ে গেছি। ইয়েস, নো, ভেরি গুড, বাস। 300 বৎসর আগে এই সমস্ত শিক্ষার মাধ্যম ছিল আরবি।